কাস্টমার যদি আপনাকে অর্ডার নাও দেয় তাও ফোনে দেখাবেন? জি জি অবশ্যই। ঠিক আছে, যে মানে ভাই দেখেন আমাদের ইলেকট্রিকের সমস্ত আইটেম আছে, ক্যাপাসিটর আছে, সুইচ সকেট আছে, তারপরে এদিকে তাতলে কয়েল আছে, টিভি জ্যাক আছে, সিক্স পিন আছে, তারপরে ক্লিপ আছে, তারপরে এবি কর্ড আছে, কাট আউট আছে, অল আইটেম ইলেকট্রিক জগতে যা যা দরকার একটা দোকানের জন্য বা এমনি বাসা বাড়িতে যা দরকার সব আইটেম আছে। মানে আপনি অন্য দোকান থেকে কিনতে গেলে এটা কিন্তু 120 টাকা লাগবে, আমি ধরবো মাত্র 105 টাকা। এটা 120 টাকার মাল 105 টাকা। জি জি, পরে আর এগুলো থাকবে না, আপনার লাগলে ভিডিও নিয়ে এসে দেখে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা অনলাইনে প্রচার কেন করি, কারণ একজন ব্যবসায়ী যেন ঘরে বসেই প্রোডাক্টটা নিতে পারে, সেই সুযোগ সুবিধা এখন এটার জন্য যে আপনারা মনে করেন সুযোগ নিয়ে নেবেন এবং একটা সময় কিন্তু তাহলে আর অনলাইনে মানুষ প্রোডাক্ট কিনবে না। এটা লাগে স্পটলাইট, এটা লাগে স্পটলাইট, এটা তাহলে আপনি 160 টাকা থেকে শুরু কইরা 400-500 টাকা দামে আছে। আচ্ছা, আর আপনারা আমি সব আইটেমগুলো রেটটা জানাই দেবো আপনাদের, কিন্তু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। আমি প্রথম সুইচ থেকে শুরু করতেছি, এটা লিখে আপনার 70 টাকা ডজন, 5 টাকা 83 পয়সা পরে। আচ্ছা, এটা আপনি এলাকা নিয়ে বিক্রি করতে পারবেন 20 টাকা 22 টাকা 25 টাকা বিক্রি করতে পারবেন। সুপার স্টার কোয়ালিটি। জি, এটা মধ্যে তিনটা কালার আছে। এটা মধ্যে লিখে আপনি, এটা মধ্যে এই যে ব্লু কালার আছে, ব্লু কালার আছে, যে এটা হলো পিতলের কন্ট্যাক্ট। আচ্ছা, এটা মধ্যে যদি আবার লোয়ার কন্ট্যাক্ট না তো সেক্ষেত্রে রেট কম পড়বে। আচ্ছা, এটা সম্পূর্ণ পিতলের কন্ট্যাক্ট। এটার প্রাইস কত? জি, এটা লিখে মাত্র অনলি 85 টাকা ডজন। 85 টাকা ডজন? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, এরপর আমাদের এখানে দরে দরে একটু দেখান। জি, হ্যাঁ, নাকি তারপরে আপনি এটা মধ্যে আরেকটা লাল কালার আছে সুইচ সকেট, যে এই যে লাল কালার, লাল কালারটা, এটা লিখে আপনি 90 টাকা ডজন সুইচ সকেট ইন্ডিকেটর। আচ্ছা, তিনটা একই রেট? জি, একই রেট, 90 টাকা ডজন। জি জি জি। তারপরে এই যে আমাদের কাছে আবার ইন্ডিকেটর আছে, এই যে সাদা কালার ইন্ডিকেটর, এটা মধ্যে আপনার যেমন সাদা কালার ইন্ডিকেটর সুইচ সকেট একই রেট, হ্যাঁ, অনলি 70 টাকা ডজন। আর এলিগে ব্লু কালার সুইচ সকেট ইন্ডিকেটর অনলি 85 টাকা ডজন। 85 টাকা ডজন? জি জি জি। আচ্ছা, ভেঙে দিছেন আপনি? জি জি জি। আর আর এটা এলিগে আপনার লাল কালার যেটা আছে, এটা এলিগে আপনার 90 টাকা ডজন। 90 টাকা ডজন সুইচ সকেট ইন্ডিকেটর। আচ্ছা, এটা কি? এটা টু পিন? জি, এটা হলো টু পিন। জি, হ্যাঁ, এটার সাথে একই রেট? এটা একই, একই। জি জি, এগুলো যে একই রেট, যে এগুলো আবার মানলো ভাই, আমি আপনার আরেকটা বিষয় কইয়া করি এদিকে, যেমন এই একটা কোম্পানি মাল, এসএমএস কোম্পানি মাল, বুঝছেন? এই মালটা যে রেট, এটা থেকে ভাই এটা কিন্তু হেভি রেট, বুঝছেন ভাই? এই যে মালটা কিন্তু সুইচ সকেট, এটা রেট বেশি। এই যে দেখেন মালটা, এর লাগে পাবজি সুপার। আচ্ছা, আমাদের কাছে অনেক কোয়ালিটি, মানে একই রকমের মডেল কিন্তু কোয়ালিটিটা অন্যরকম, বুঝছেন? যে আমরা অনেক সময় অনেক ভালো খারাপ চাই, তো এই জন্য আমি দুটো কোয়ালিটি রাখছি। ভালো কোয়ালিটি আছে, চাইদা নিতে পারবে? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, তো এটা আসলে আলোচনা সাপেক্ষে ভিডিও কল দিলে অথবা ছবি তুলে আপনি দিতে পারবেন? জি 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 জি। ঠিক আছে, কোম্পানি যেহেতু আলাদা। জি জি, আলাদা। তারপরে এদিকে আরো অন্য মডেল আমি সুইচ দেখাই দিছি, যেমন আপনি যে উনার মডেলের সুইচ, যেমন এটা লিখে আপনি পিতলের কন্ট্যাক্ট সম্পূর্ণ বেকুলার আইটেম, এটা লিখে আপনি 105 টাকা ডজন। 105 টাকা? জি জি, এটা 105 টাকা ডজন। ঠিক আছে, এটা কিন্তু মানে ভাই সুইচ সকে সবই আছে, এগুলো মাল এই জায়গায় জায়গা নাই, তো মানে রাখার জায়গা নাই, এই জন্য একটা দেখা দিতেছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তারপরে এটা মধ্যে ভাই আরেকটা মডেল আছে, প্রীতি মডেল, এটাকে সবাই চিনে, প্রীতি মডেল হিসেবে চিনে, এটা কিন্তু সম্পূর্ণ পিতলের কন্ট্যাক্ট। আপনি 110 টাকা। এখন আপনার মনে করেন অনেকেই কমেন্ট করে যে ভিডিওতেই দিই, যে ভাই যাওয়ার পরে দাম বেশি বলে, তো আমার কথা হচ্ছে আপনার কাছে দাম বাড়তে পারে, কারণ ইলেকট্রিকের দাম কম বেশি হতেই পারে। ঠিক আছে, কারণ আজকে ভিডিও দিলে এক মাস পরে ভিডিওটা দেখে তখন তো সেম দাম হয় না। জি জি, যখন যা দাম হবে তখন আপনি আগে দাম ঠিক করে নেবেন ভিডিওতে। আমি যে রেটটা বলছি, যদি রেট না হয় আপনাকে ফোন দিবে ইনশাল্লাহ, আপনি যা করার আমার করে দিবেন। আমি কোন দিয়ে মানে ফাঁসি কোনো কথা বলছি না, যেরকম অরিজিনাল কথা বলছেন ভাই। ভাই এখন আমার কথা সেটা না, আপনারা ব্যবসা করে খাবেন সেই জন্যই কিন্তু অনলাইন, আমরা অনলাইনে প্রচার কেন করি, কারণ একজন ব্যবসায়ী যেন ঘরে বসেই প্রোডাক্টটা নিতে পারে, সেই সুযোগ সুবিধা এখন এটার জন্য যে আপনারা মনে করেন সুযোগ নিয়ে নেবেন এবং একটা সময় কিন্তু তাহলে আর অনলাইনে মানুষ প্রোডাক্ট কিনবে না।
তো আমরা চেষ্টা করি সব সময় ভালো একজন ব্যবসায়ীর সন্ধান দেওয়ার জন্য যেন সেখানে যা বলা থাকে তা রাখা হয় ঠিক আছে ভাই আমি যদি ভিডিও করেন সব সময় একটা কথাই বলি যে আপনারা যার থেকে মাল কিনবেন প্রতারণা হবেন না কারণ যে ভিডিও করে উনার দোষ না দোষ না আমার মতন আয়োজনের মতন যে যার থেকে মাল কিনবেন আপনি লোক চিনবেন ভালো মতন লোকে ব্যবহার দেখবেন বা দোকান দেখবেন আপনি কথাবার্তা দেখবেন কাজে কাজে মিল আছে কিনা এখন আমি কাস্টমার দেশে কিছু হোল্ডার দেখাবো এবং বাটন হোল্ডার দেখাবো আচ্ছা হ্যাঁ যে এদিকে সর্ব নিম্নে মানে সর্ব লো কোয়ালিটি হোল্ডার যেটা মানে কাস্টমার জি 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 এটা লাগে মাত্র অনলি 65 টাকা ডর্জন 65 টাকা ডর্জন জি 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 আচ্ছা ঠিক আছে ওকে তারপরে এই যে এদিকে আরেকটা হোল্ডার আছে এই যে প্যাস আছে এটা লাগে মাত্র 85 টাকা ডর্জন 85 টাকা প্যাস জি 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 আচ্ছা তারপরে এই যে এদিকে আমাদের কাছে সেফটি আছে সেফটি এটা আপনি কোন দিয়ে অন্য জায়গাতে কিনতে গেলে মানিল ভাই আপনি আপনি তো অন্য জায়গায় ভিডিও করছেন দেখছেন না এটা অন্য জায়গায় কিনতে গেলে 110 টাকা লাগবে আমি মাত্র দেব 105 টাকা मात्र जी পাঁচ কেজি মাল আছে বুঝছেন আচ্ছা এই যে এটা হলো কি আপনি মাত্র অনলি 122 টাকা 122 টাকা জি 122 টাকা আচ্ছা আমরা বক্সটা দেখাই দিই দেখেন বক্সটা দেখা দেন কাস্টমারে দেখা দেন আপনি সুন্দর করে দেখা দেন কাস্টমারে যাতে বুঝে বুঝছেন আচ্ছা হ্যাঁ এটাই তো হবে জি 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 দেওয়ার সময় এটা দিবেন না জি 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 ঠিক আছে এরপরে জি পরে এই যে এদিকে আমি 120 টাকা কথা বলছি না কাস্টমার এই যে ওইটা এই যে বড় মালটা বুঝছেন আচ্ছা আর এই যে এটা হলো কি আমি 125 টাকা বলছি কাস্টমারে ভালো করে বুঝাই দিবেন তারপর আমি তো এদিকে কোনো বাদপরে ব্যবসা করতাম না বুঝছেন ভাই তার মানে মোটা আর একটা চিকন জি 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 মানে ডিজাইন একই রকম জি ডিজাইন একই রকম এই যে একই রকম কিন্তু অরিজিনাল বুঝে না তো এইজন্য আমি এটা কাস্টমার বেশি চলে এইজন্য কাস্টমার আগে এটা দেখাইছি আচ্ছা জি ঠিক আছে তাহলে প্রতারণা করতেছেন না জি না জি জি না আমি নতুন ফোল্ডার আছে দেখেন একবার নিউ আপনি অনলাইনে ভিডিও করছেন দেখতে কি না বলতেবি না একবার নিউ দেখেন আচ্ছা 125 টাকা ডর্জন একেবারে নতুন আসছে জি জি দেখেন দেখেন 125 টাকা নতুন আচ্ছা হ্যাঁ খুবই চমৎকার প্রোডাক্ট আসলে এগুলা তো বিভিন্ন রকম হয় তো এক এক দোকানে এক এক রকমের আইটেম রাখলে দেখা গেছে মন মতো বিক্রি করতে পারে আর কি জি জি 190 টাকা হলো ডর্জন জি আচ্ছা এক ডর্জনের দাম ওকে এরপরে আসলে কি আইটেম দেখাবেন জি এরপরে আমি কিছু বাটাম হোল্ডার কাস্টমার দেখাই আচ্ছা বাটাম হোল্ডার এদিকে আপনি কালারিং বাটাম আচ্ছা এই কালারিং বাটাম আচ্ছা কালারিং বাটাম জি জি আচ্ছা এটা কয়টা কালার আছে এটা কিন্তু দুইটা কালার আছে এটা একটা লাল একটা নীল এই যে আচ্ছা নীল কোনটা জি জি এটা নীল জি জি নিচে পড়ছে জি জি এটা নীল আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা প্রাইস কত এটা লাগে আপনি 155 টাকা ডজন 155 টাকা জি এই যে এই যে নীল কালারটা আর এদিকে মাল তো সব দেখানো সম্ভব না আসলে কি বাইরে টেবিলে ছোট আমি দেখতে পারতেছেন টেবিলে ছোট সব মাল দেখানো সম্ভব না বুঝছেন আপনি অবশ্যই ফোন দিবেন আমাকে ভাই যে কোনো মাল লাগবে ফোন অবশ্যই দিবেন আর মানে রেট দেখবেন আমার কাছে না দরকার না আগে আপনি যাচাই করে আমার কাছে ফোন দিবেন তো যাচাই তো করবে ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে আপনি ফোন দিয়ে তো আপনার কাছ থেকে ভিডিও কলে আবার দেখতে চাইবে জি 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 আপনি দেখাবেন কিনা জি অবশ্যই দেখাবো কেন দেখাবো না আমার কাজটা কি ভাই এদিকে কাজটা তো অনেকে তো বিরক্ত হয় ভাই ভিডিও করার পরে ভাই আমি আমি বলি আপনি একটা ফোন দিয়ে দেখেন আর আমাকে ব্যবহার দেখেন কথাবার্তা দেখেন সমস্যা না আল্লাহ ভরসা আমার কি জানি কি এদিকে ব্যবসা মোটামুটি রানিং প্রায় 10 বছর বুঝছেন ভাই আচ্ছা যে আমরা যদি অন্যরকম ব্যবসা হইতাম তাহলে এখানে থাকা যাবে না ভাই আপনি তো মার্কেট সম্পর্কে বোঝেন আচ্ছা যে ব্যবসা করতে হবে সততা নিয়ে আচ্ছা বুঝছেন আর ব্যবসা একদিনের জন্য না এটা যে আপনি আপনি যেই কোনো কাস্টমার যদি আপনাকে অর্ডার নাও দেয় তাও ফোনে দেখাবেন জি জি অবশ্যই ঠিক আছে তাহলে ওকে আমরা এরপরে কি আইটেম দেখব যে তাহলে মানে ভাই আমি দেখাচ্ছি সুপারস্টার মডেলের বুঝছেন এটা লাগে আপনি 135 টাকা ডজন 135 টাকা জি সর্বনিম্ন এটা মধ্যে কিন্তু আবার কোয়ালিটি আছে ভাইয়া এটা মধ্যে কোয়ালিটি আছে কাস্টমার কোন দিয়ে মনে করে যে ভালো কোয়ালিটি আছে খারাপ কোয়ালিটি সব মালিক কোন দিয়ে ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি থাকে হ্যাঁ কারণ থাকে কেন যাতে কম্পেয়ার করা যায় হ্যাঁ আপনি কম্পেয়ার করার জন্য তিন কোয়ালিটি রাখছেন জি 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 আচ্ছা না এদিকে তিন কোয়ালিটি রাখছেন তিন মডেলের কিন্তু এটা মধ্যে কম দামি আছে বেশি দামি আছে মিডিয়ামে আছে বুঝছেন আচ্ছা যেমনটা আপনি এটা দেখাইছেন জি এটা দেখাইছি জি 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 আরেকটা মাল যে এই যে 2-in-1 বুঝছেন এটা মধ্যে 2-in-1 আছে আমি কাস্টমার দিশে একটা মাল লাগে চিনলাম সমস্যা এই দেখেন এবং 2-in-1 ভাইয়া 2-in-1 জি মানে দুইটা আছে একসাথেই চলে একটা মানে যে পিন পাস
ইউজ করতে পারবে। আচ্ছা যে কোন লাইটই এটাতে লাগা জি জি 195 টাকা ওজন মাত্র 195 টাকা জি জি এর মধ্যে যদি আবার কম দামি না আর কম দামি আছে কিন্তু কম দামি না দরকার না এদের লাগে সম্পূর্ণ পিতলের মাল এটা নিলে আপনি ভালো হয় কারণ একটা মাল নিয়ে আপনি বাসা বাড়িতে লাগাবেন আচ্ছা যে বাসা বাড়িতে আপনি কাজ করবেন আপনি 5-10 বছরের জন্য একটা মোটামুটি মাল লাগাবেন আপনি যদি চিন্তা করেন একটা কম দামি মাল নিয়ে লাগাইলেন সেক্ষেত্রে কোনো মালটা বেশি ঠিকসই হলো না সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা লস হইলো 195 টাকা দর্জন তো খুব বেশি না জি না বেশি না তাই না তো একটা মাল আপনারা যদি এগুলা 60-70 টাকা অনায়াসে বিক্রি করা যায় জি অনায়াসে জি আমরাই তো যখন কাস্টমার দুই একটা পরিচিত আসে তখন এমনি 30-40 টাকা রেখে দিই আমরাই যেমন বাই বাজার আসলে আর যদি মফস্বল বিক্রি করে তখন তো আপনি বাজারে বিক্রি করবে জি না অসুবিধা না আসলে যে যেরকম খুশি বিক্রি করবে কেনা দাম থেকে যদি কেউ 5 টাকা চায় 5 টাকা করবে কেউ 50 টাকা চাইলে হ্যাঁ ওটা তাদের ব্যাপার হ্যাঁ ঠিক আছে এরপর আমরা কি দেখব যে এরপরে কিছু হুল্ডা থাকে দিছি যখন বাসা বাড়িতে এখন ভাই মানুষ ডেকোরেশন করে কিন্তু অনেক জনে মফস্বল থেকে নিয়ে যায় অনেক রেট দিয়ে নিয়ে যায় আমরা যদি কাস্টমার আসে আমি দেবো কাস্টমারে বুঝছেন ভাই মানে আপনি কি বলতে যাচ্ছেন মানে বাসাবাড়ির জন্য যদি কেউ নিতে চায় আমি দেবো সরাসরি আপনার এখানে আসলেও সে নিয়ে যেতে পারবে যে আমাদের আপনি উদ্দেশ্যে কি ব্যবসা করলে কাস্টমার আমরা সবাই সমান হ্যাঁ যে অনেক বড় কাস্টমার তার যে যে এরকম সমান যে 5000 মানুষ সে একই রকম সমান কারণটা কি সে আমার কাস্টমার আচ্ছা কারণ এই জন্য আমি যে আমার কাছে কেউ আসে আমি তাদেরকে দেবো যদি কেউ আসে বলে যে আমি এক ডজন মাল দেন এটা আমি দেবো এক ডজন মাল দিই জি জি আচ্ছা তো এগুলো কত থেকে শুরু এটা লাগে আমি সর্বনিম্ন 55 থেকে শুরু করে আপনি 85-75 বিভিন্ন দামের আছে ক্যাটাগরি অনুযায়ী জি জি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আছে আচ্ছা ওকে ডিজাইন তো আলাদা আলাদা জি ডিজাইন আলাদা আলাদা আছে ওকে হ্যাঁ এরপরে কি দেখাবেন যে এরপরে যে আইটা যা আপনি চালতা মডেল বুঝছেন এটা কোন দিয়ে আপনি পিন এটা পিন পেস আচ্ছা পেন পিস এটা এটা মালটা দেখেন কত হেভি মাল আচ্ছা অনেক এটা কোন দিয়ে পড়লে ভাঙবে না আমি দেখাবো কাস্টমারে না থাক আর দেখানোর দরকার নাই দেখানোর দরকার নাই জি আর আর লাগে এই যে এদিকে আরেকটা মাল আছে নিউ কালেকশন দেখেন আপনি যারা তার দাম কিন্তু বললেন না আমাদের জি বলা লাগবে হ্যাঁ অবশ্যই বলা লাগবে যে এটা দুজনের লাগে মাত্র 270 টাকা 270 টাকা জি জি এটা শুনে রাখবেন দর্শক জি শুনে রাখবেন বলা আছে তা পাবেন কি জি জি ইনশাআল্লাহ শুনে রাখবেন পাইলে কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই জানাবেন জানাবেন না কেন অবশ্যই আর এখন এমন তো না যে আমি আর ভিডিও করব না ইনশাআল্লাহ আমাদের সামনে আরো আপনি ভিডিও ইনশাআল্লাহ পাবেন দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এদিকে আরো আমাদের দুইটা নিউ মাল আছে বুঝছেন এগুলো তো অসাধারণ করছে ডিজাইনটা জি মালা দেখতে পাচ্ছেন আপনি এর কিন্তু আপনি যে বাসা বাড়ি লাগালে অনেক ফুটবে বুঝছেন আচ্ছা হ্যাঁ আর এটা যদি আপনি এলাকা দোকান থেকে কিনতে যান মিনিমাম 20-30 টাকা লাগবে এক পিস হ্যাঁ আর এটা আমাদের কাছ থেকে কিনতে গেলে আমি একটু হিসাব দাও বার করতে হবে মানে ধরেন 40-45 টাকা লাগবে আমাদের কাছ থেকে যদি 40-45 টাকা জি 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 আচ্ছা হ্যাঁ এটা কোন দিয়ে এটা কোন দিয়ে 2-in-1 ভাইয়া এটা কোন দিয়ে পিন না এটা 2-in-1 আচ্ছা কারণ আপনি এটাতে পিনে লাগাইতে পারবেন প্যাস লাগাইতে পারবেন আচ্ছা যাই হোক এই এই মালগুলো দোকানদার নিয়ে বিক্রি করতে পারবে ভালো দামে জি জি তবে আসলে বেশি লাভ করার দরকার নেই অল্প লাভ করুক যেন সব সময় ব্যবসাটা কন্টিনিউ করা যায় জি ব্যবসাটা লাগে উদ্দেশ্য আপনি কি যাতে কিছু লাভ করে যাতে কাস্টমার সেল বেশি হয় আমাদের উদ্দেশ্য ওই রকমটাই বুঝছেন নালে আর ভিডিও করে তো কোনো প্রয়োজন ছিল না আমাদের আচ্ছা ঠিক আছে ওকে এরপর আসলে আমরা কি আইটেম দেখব যে এরপর আমি আর কিছু আইটেম দেখাইতেছি এখন আমি কাস্টমারদের কিছু টুপিন প্লাগ আছে টেস্ট আছে দেখাবো হ্যাঁ এক এক করে দেখাইতেছি ভাই একটু দেখেন ভাই হ্যাঁ আপনারা এদিকে এই যে আমাদের কাছে টুপিন প্লাগ আছে মাত্র অনলি 48 টাকা ডর্জন 48 টাকা ডর্জন জি মাত্র 48 টাকা ডর্জন ঠিক আছে এর মধ্যে দুটো কালার আছে বুঝছেন আচ্ছা ভাই তারপরে এদিকে আপনারা আছে যে পিতলের কন্টাক্ট আচ্ছা এটা লাগে রাবারে বুঝছেন এর মধ্যে পিতল সম্পূর্ণ পিতল জি পিতল এটা লাগে আপনার 85 টাকা ডর্জন আচ্ছা ঠিক আছে ভাই তারপরে এদিকে কিন্তু আরো কম দামে আছে যে এটা মাত্র আপনার 50 টাকা ডর্জন আচ্ছা পরে যে কালারিং এটা আছে লাগে আপনার 60 টাকা ডর্জন আচ্ছা হ্যাঁ তারপরে এই যে এদিকে আপনার আছে লেগে এই যে রাবার 120 টাকা ডজন আচ্ছা পরে এই যে আছে লেগে ভালো মোটর প্লাগ মানে সিএনজি যেগুলো লাগে বা অটোমেটিক চার্জ দেয় জি 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 এগুলো আছে এটা লেগে 130 টাকা ডজন 130 টাকা ডজন জি জি মোটর প্লাগ জি তারপরে ভাই এই যে এটা আছে লেগে 105 টাকা ডজন 105 টাকা জি 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 তারপরে এদিকে কিন্তু আমি একটা হেভি মাল দেখাবো কাস্টমারের উদ্দেশ্যে দেখেন মালটা অনেক হেভি এটা যে আপনি 2-4-5 বছর কিছু করতে হবে না এটা আপনি আমি গ্যারান্টি দিয়ে দিলাম জান আচ্ছা এটা কিছু করতে হবে না কিন্তু সম্পূর্ণ আপনি কপারে বেকুলার এবং আপনি এরকম পিতল কন্টাক্ট বুঝছেন আচ্ছা আপনি এটা কিন্তু অনেক ভালো মাল এটা হলে আপনি 180 টাকা ওজন 180 টাকা জি আর এই যে লকমাল আছে যেগুলো পিতলের দাম বেশি আর লোহার দাম কম বিভিন্ন দামের আছে আপনি ইনশাআল্লাহ ফোন দিবেন দেখবেন ঠিক আছে আর এই এদিকে আরেকটা সুপারস্টার মডেলের মাল আছে হেভি এটা হেভি এটা মাত্র 75 টাকা ডজন 75 টাকা ডজন জি বাটি ঠিক আছে হ্যাঁ এরপর তারপরে এবারে আমি এই যে দেখাচ্ছি টেস্টটা বুঝছেন ভাই টেস্টটা আপনি এদিকে 60 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে আচ্ছা হ্যাঁ 60 টাকা যেমন আপনি এই যে এটা আছে এটা লাগে আপনার এক প্যাকেট 12 টা বুঝছেন অনলি 100 টাকা 100 টাকা জি জি এই প্যাকেটটা জি এই প্যাকেটটা হ্যাঁ তারপরে এদিকে আপনি 2-in-1 আছে দেখেন 2-in-1 আছে এটা লাগে আপনি 10 টাকা 10 টাকা জি তারপরে এটা এই দেখেন ওটা থেকে হেভি মাল এটা ভাই এটা কিন্তু ওটা থেকে হেভি আচ্ছা এটা লাগে আপনার 16 টাকা 50 পয়সা 16 টাকা 50 পয়সা জি 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 তারপরে এই যে ফিলিপস আছে অরিজিনাল চায়না আছে বাংলাদেশ সবই আছে আমাদের কাছে বুঝছেন
আপনাদের কষ্টের টাকা, ঠিক আছে? আপনারা অনেকজনে মিস্ত্রি দিয়ে মাল কিনান, ওনারা কি করে আপনারা এইরকম রেট বেশি দিয়ে নিয়ে যায়? আপনার ভিডিও অবশ্যই দেখবেন, মালগুলো দেখবেন, অবশ্যই আপনি আমাকে ফোন দিবেন। কিন্তু জি 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 পাইকে দাম, সম্পূর্ণ পাইকে দাম। আপনি যে ওই মালটা, যা তার যে 50,000 টাকা লাগবে ওই মালটা আমি 20,000 দিতে পারবো ইনশাল্লাহ, কারণ আমরা পাইকারি বিক্রি হই তো এই জন্য। আচ্ছা, আপনি যদি যদি মনে করেন যে আপনার মাল কে নিব দরকার নেই, এনাফ, আমি আপনার মাল বলবেন, ঠিকানা বলবেন, মাল নামও করবেন, আমি পাঠাই দেবো, আপনি ওই যে টাকা দিয়ে উঠে মাল নিয়ে নেবেন। যদি দু একটা সমস্যা হয় বা কাস্টম সমস্যা নিয়ে আসবে, ডাইরেক্ট চেঞ্জ করে দিব আমি। এটা লেগে আপনার, এটা মাল্টিপ্লাগ, এটা লেগে আপনার 92 টাকা। আচ্ছা, এই যে এদিকে একটা মাল্টিপ্লাগ দেখেন, এই যে এটা, এটা লেগে আপনার মাত্র 105 টাকা। এই যে একটা মাল ভাই, চায়না, সম্পূর্ণ অরিজিনাল চায়না মাল, বুঝছেন? এটা আপনি ফ্রিজ ট্রিজ ওভেন রাইসকো সব চালাবেন, যদি না চলে চেঞ্জ, ডাইরেক্ট চেঞ্জ। অনেক হেভি মালটা, জি, এটা লেগে মাত্র 125 টাকা। ঠিক আছে। তারপরে ভাই, এই যে এখন মাল চলতেছে যে এগুলো তো গাড়ে গাড়ি সুইচ, কালো মালটা মোটামুটি ভালো চলে, এই জন্য আমি দেখাচ্ছি কাস্টমার দেশে, দেখবেন, ঠিক আছে? এটা চারি গাড়ি লেগে 155 আর 165 টাকা। ঠিক আছে। তারপরে আমি এদের কিছু তার দেখাচ্ছি বাইরের উদ্দেশ্যে, দেখেন তার আছে এদিকে মানিন ভাই 40-70, বুঝছেন ভাই? লতা মাত্র 135 টাকা। জি, আচ্ছা, এটা তো 30 টাকা অ্যাভেলেবেল পাওয়া যায়, তারপরে কেন দাম বেশি কেন? জি, এটা ভাই গজ বেশি, ভাইয়া গজ বেশি। জি, তারপরে মানিল ভাই 1470 আছে, আপনি মাত্র 200 টাকা। জি, এটা 210 টাকার নিচে পাবে না, 210 নিচে পাবে না। এটা লেগে আমাদের কিছু কিছু মাল আছে ভাই, সবারই কিছু কিছু মাল আছে, নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, ওইগুলো আপনি কিছু দাম কম আছে, বুঝলেন? ঠিক আছে, আচ্ছা। তারপরে এদিকে ভাই আমাদের কাছে আবার আছে এই যে 1470 লতা আছে, 1470 লতা আছে, তামা আছে, হ্যাঁ, 350 450 550, মানে তিন ক্যাটাগরি। জি জি, ঠিক আছে, ওকে। তারপরে এদিকে অ্যালুমিনিয়াম আছে, তামা আছে, সবই আছে, বুঝছেন ভাই? বাংলা তামা, চায়না তামা, ইন্ডিয়ান তামা সবই আছে। আচ্ছা, হ্যাঁ,1450 350 450 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 শোরুম সব জায়গায় পাইবেন, আপনি এলাকা ভিত্তিক পাইবেন, কিছু কিছু পার্সেন্টেজ থাকে ভাই, এটা তো পার্সেন্ট ছাড়া লাভ নাই, বুঝলেন না? আপনি যেমন বিআরবি দেওয়া যাওয়ার লেগে আপনি শোরুম থেকে আমাদের 5%, আমরা তো এইভাবে কিছু ডিলারশিপ হিসেবে বেশি পাই, আপনি যদি নেন আমরা ফোন দিলে আমরা বলে দেবো কত পার্সেন্ট দেওয়া যায়। আচ্ছা, আর এই বিজলি কেবল দিয়ে দেবো আমরা 16%। আচ্ছা, ঠিক আছে, 16%। জি, ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই, এতগুলো প্রোডাক্ট দেখালেন আমাদের। কিন্তু সর্বোপরি একটা কথা বলতেই চাই, যেটা হলো কথা এবং কাজ দুটা যদি মিল রাখেন, পরবর্তীতে মাইনর ব্লক আবারও আসবে আপনার কাছে, এবং হলো আমার ভিউয়াররা যেন আপনার কাছ থেকে সেই সাপোর্টটা পায়, সেই প্রত্যাশা করে আজকের ভিডিওটা। আমি কিছু কথা বলি যে আপনারা ভাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ, কোনো ভুল ত্রুটি হলে আমার অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, আর সবাই আমার ভিডিও দেখবেন, মাল নেন বা না নেন ফোন দিবেন, যোগাযোগ করবেন, সমস্যা নাই, ঠিক আছে? আর সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সঠিক পথে ব্যবসা করতে পারি, সকালেও চলতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম।